আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগবো বলা লাগলে একটা লাইক দিলে আর বালা না লাগলে ও ভিডিও দেখতে তাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লাহ তো আমার আজকের রেসিপি আমি অনেক একদিন পরে মানে একটা খাট্টা রান্না করবো আসলে এইটা খুবই মজার খাট্টা ও তো দেখো আমি আর ছোটো ছোটো আমড়া ছোটো ছোটো আমড়া দিয়া খাট্টা রান্না করবো আর খা মাছ আর কি তো আমি ফ্রোজেন করিয়া রাখছিলাম আমরা খাটিয়া আর খা মাছ তো সবে উচিনরা খই মাছ একটা আর খৈয়া মাছ একটা তো খৈয়া মাছ দিয়ে আমি রান্না করম আঁকি তো দেখা আমি কেন একটা ডেক বয়া রাখছি ও দেখা একটা ডেখব রাখছি কুকার কুকারন দিয়া তো আমার ডেক গরম হয়ে গেছে আর আমি আজকের সাতটা আমি মাস্টার্ড অয়েল দিয়া রান্না করম মাস্টার্ড অয়েল দিয়ে মাস্টার্ড অয়েলের একটা গ্রান আছে ফ্লেভার খুব মজার একটা ফ্লেভার লাগে তো দেখা আমি দিলাইলাম ওয়ান ওয়ান অ্যান্ড হাফ টেবুল স্পুন হইবো পরিমাণ মতো দিলাম আর কি আর এখন দিলাই আর আমি রসুন কুচি রসুন কুচি একটা ব্রাউন কালার আই আসলে তারপরে আমি বাকি মশলা দিম তো রসুন ব্রাউন হওয়ার পরে একটা ফ্লেভার আব আর আপনার রসুন কুসিও দিতে পারবা আর কিটা পেস্টও দিতে পারবা তো এখন দিলাইলাম আমার রসুন বাজা হয়ে গেছে পিঁয়াজ দিলাই ল'ম পিঁয়াজ দিয়ে আমি আমাৰ পৰিমাণ মত লবণ দিলাই আৰু কি লবন দিয়ে আমি কোববেলা কৰি পিঁয়াজৰে ফ্ৰাই কৰোঁ পিঁয়াজ যাম চফ্ট হৈ যাব তাৰপৰা আমি খাট্টা কি দিম খাট বোলতে আমি যে আমৰা দেখাইছি আমৰা দিম খাট পৰাৰ ফেৰে পিঁয়াজ যদি একটো খাঁচা থাকে পেঁয়াজ শক্ত শক্ত হয়ে যায় তো দিলে আর আমি অলৈর পাউডার দিলাইলাম দিয়া আমি একটু পানি দিলাম আর বেশি নাই একটু পানি দিয়া আর তারপরে যে মশলা দিমু পাউডার দিম তো পাউডার আর জলিত নাই তো দিলাইলাম ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ আর মাদ্রাস পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ দিয়া তাৰপৰা আমি একটো বেছি আঁকি চিলি পাউডাৰ দিয়াৰ আমাৰ আমি চাইয়াৰ একো জাল জাল সেইটো তো আমি চিলি চিলি পাউদাৰ আমি একটো বলাই দিলাম আঁকি আপনাৰা আপনাৰা পৰিমাণ মত দিবা যদিহে সেউফল' কৰ তাৰপৰা আমি একটো ফানি দিলাই মোৰ দিয়া ত' মছলা চব মছলাৰ যে একটা গন্ধ আছে যাই বগীয়া তো ফানি দিয়া উতৰাই ইয়া একো নামি দিলে ইয়াৰ আমরা ছোটো আমরা কি বেবি আমড়া বেবি আমড়া আসলে আমি ও যে আমরা দিছি দেওয়ার পরে যখন সফট হয়ে যাব সফট হওয়ার পরে আমি তিন চার টুকরা আমড়ারে আমি মাছ করে আমরা মাস করলে আমরার একটা ফ্লেভার হয় আমড়ার বউল যেরকম আমরা রান্না করলে যে বৌলের একটা গ্রান থাকে ওরকম হয় তো আমি এখন ডাককে রাখি দিয়ার। আর ও দেখরা এখন একটু সফট হয়েছে আমি চাই আরও একটু সফট হয়ে যাও গিয়া তো মাস করমু ও দেখানি ফ্রোজেন করা তো আর সুটো আমড়াও সফট হইতে বেশি সময় লাগে না আর তো এইদিকে দেখরা আমি মিট রান্না করি আর মিট আজকে আমি সুইট পটেটো দিয়ে মিটার রান্না করম আমার সেলের পছন্দ আর কি তাই সুইট পটে পটেটো দিয়া মিট খাই আর তো ভাতো বহাই দিছি সব কিছু একসাথে রান্না হয়ে যার এখন সফট হয়ে গেছে তো এখন আমি দেখা তিন চার আমি মাছ করলি তো আমড়ার যে বউলর গ্রান আমি আগেও কেছি আমড়ার মতন গ্রান করে আর চোটো আমরা দিয়া রান্না করলে আর ওলা মাছ করিয়া দিলাইলে তারির মাঝে একটা ফ্লেভার আয় বউলর ফ্লেভার আয় আর এখন আমি মাছ দিল বিস্মিল্লা কো শরিয়ার খোল্লা তো দেখা আমি কইয়ার খোল্লার আসলে ফুল্লা ফালাইয়া পরিষ্কার করিয়া দিছি আমার কাছে বালা লাগে শরীয়ার খোল্লা ছুঁসিয়া খাইতে তো আমি দিয়েছি আপনারা দিলে দিতা পারবা না দিলেও ঠিক আছে তারপরে আমি জুল দিলাইম একটু পরে ও জোল দিলাই ও দেখা আর ডাকিয়া রাখি দিব এখন আর পাঁচ সাত মিনিট উতরাইব উতরানির পরে আমি ধনিয়া পাতা উতা দিয়া আরও দেখা সুইট পটেটো আমি সুইট পটেটু তার স্কিন সারাইয়া আর ছুটো চুটো করে কাটিয়া আমি দিল মিটর মাঝে আঁকি সুট ও আমি তার স্কিন ফেলাই দিছি আর ছুটো চুটো করে কাটিয়া মিট বোনাও হয়ে গেছে আর বিশমিল্লা করে আমি দিল প্রত্যেক আপনারা যদি চাইন আসলে অত বেশি বাদ হয় না টেস্টিও হয় তো আমার হয়ে গেল আমি মিঠুর মাজেও জোল দিলাইলাম ও দেখা আর তো আমার টক রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতাও দিলাইছি ও নে একটা যে আসলে আমি বারে বারেও কইলি আর যে একটা ফ্লেভার আইসে খুবই বালা লাগে টেস্টি লাগে দেখ আর খাইতেও খুবই টেস্টি হয়েছে আর তো দেখরা আমি সুইট পটেটো দিয়ে মিট রান্না করলাম আমার বা তো রান্না হয়ে গেছে তো আজকে ও পর্যন্ত একটা আমার আগর একটা প্লেন টমেটো টক সববেলা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ